অনেকের বাড়িতে বারবার কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করে। এই কুকুর বা বিড়াল বাড়িতে আসা ভালো না খারাপ লক্ষণ, শুভ নাকি অশুভ এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দেয়, আপনারা জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। এই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে, তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এই সংসারকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক হলো ভৌতিক ভাগ, এই ভাগের মধ্যে পড়ে কুকুর বিড়াল পশু পাখি আর যে কোনো জীব। দুই হলো অবৈতিক ভাগ, অর্থাৎ ভূত পিশাচ নেগেটিভ এনার্জি হলো অবৈতিক ভাগ। এবং সর্বশেষ ভাগ হলো পরাবৈতিক, যার মধ্যে পড়েন স্বয়ং ঈশ্বর। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না, যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি। প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে নেগেটিভ কিংবা পজিটিভ এনার্জি আসা যাওয়া করে। বন্ধুরা, যখন দেখবেন আপনার ঘরে অশান্তি বা অসুস্থতা লেগেই রয়েছে, তাহলে এর অর্থ হলো আপনার ঘরে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাসা বেঁধেছে। আর আপনার বাড়িতে যদি কোনো কুকুর বা বিড়াল আশ্রয় নিয়ে থাকে, সেটা পোষা হোক বা আশ্রয় নিয়ে থাকা কোনো কুকুর বা বিড়াল হোক, তাহলে তারা সর্বপ্রথম এই নেগেটিভ এনার্জিকে বা অশুভ শক্তিকে দেখতে পাবে। যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত বা পোষা কুকুর বিড়াল অযথায় চেঁচিয়ে উঠছে বা ক্রন্দন করছে, তখন বুঝে নেবেন যে তারা কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দেখতে পেয়েছে। আবার যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির আবির্ভাব হয়, তাহলে আপনার পরিবারে সুখ এবং শান্তির পরিবেশ থাকবে, পরিবারের সদস্যরা সুস্থ থাকবে এবং যার আবাস আপনাকে দেবে আপনার বাড়িতে আশ্রিত কুকুর এবং বিড়ালের দেওয়া সংকেত। বন্ধুরা, নারদ পুরাণ এবং গুরু পুরাণ অনুসারে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বারংবার ক্রন্দন করে, তাহলে তার দুটো অর্থ হতে পারে। এক, আপনার সম্পূর্ণ পরিবারের জন্য তা অত্যন্ত অশুভ একটি সংকেত, যার অর্থ হলো আপনাদের সঙ্গে অত্যন্ত খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। দুই, আপনার পরিবারের উপর কোনো পিতৃদোষ রয়েছে বা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা এখনও আপনার বাড়িতে রয়েছে। অর্থাৎ কুকুর এবং বিড়াল আমাদের জীবনে অনেক রকমভাবে সাহায্য করে থাকে, অনেক রকমভাবে সংকেত দিয়ে থাকে। অশুভ শুভ এই দুই রকমেরই সংকেত দেয় তারা, কিন্তু আমরা অনেক সময় তা বুঝে উঠতে পারি না, আর অনেকেই অবলা পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে। এছাড়াও এটা বলা হয় যে পশু পাখিরা কখনো বিশ্বাসঘাতকতা করে না, আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের সাথে থাকে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত জীব আমার দ্বারা পীড়িত এবং আমার অংশ। তাই বন্ধুরা, পশু পাখি কুকুর বিড়ালকে কখনো অবহেলা করবেন না, এদের আঘাত করবেন না, এটা ভুলে যাবেন না। আমাদের মতো এরাও ঈশ্বরের সন্তান, আর কুকুর হলো সাক্ষাৎ কাল ভৈরবের বাহন, তাই এদের আঘাত বা কষ্ট দিলে মহাদেব স্বয়ং আপনার উপরে ক্রুদ্ধ হয়ে যাবেন। এবার আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দিই। আমরা যখন ভ্রমণে যাই, কোনো প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং সেখানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, এই ধারণা সম্পূর্ণ ভুল। বন্ধুরা, নিজের মনকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে থাকে, অর্থাৎ যেমন কর্ম করবে তার ফল তেমনই হবে। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। পথে আপনাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটলে তা আপনার কর্মেরই ফল, অন্য কোনো জীবের নয়। তবে বন্ধুরা, ভবিষ্যতে আমাদের সঙ্গে কি হতে পারে তার আবাসও এই প্রাণীগুলো পায়। ঠিক যেমন মাটির মধ্যে থাকা পোকামাকড়গুলি পৃথিবীতে কোনো দুর্যোগ আসার আগে তার আবাস পেয়ে যায়, বৃষ্টি হওয়ার আগে টের পেয়ে যায় বৃষ্টিপাত হতে পারে, জ্বর ওঠার আগে এরা বুঝতে পেরে যায় ঝড় উঠতে পারে। পাখিরা কোনো দূরে যাত্রা করার আগে আগামী কয়েক মাস আবহাওয়া জেনে যেতে পারে। তেমনি আপনার সঙ্গে
যদি খারাপ কোনো ঘটনা ঘটার থাকে, আপনার বাড়িতে আশ্রিত কুকুর বিড়াল তার আবাস পেয়ে যায় এবং আপনাদের বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকে। বন্ধুরা, এবার জেনে নিন বিড়ালের মাধ্যমে কোন সংকেতগুলো পেলে আপনি ধরে নেবেন আপনার জন্য অশুভ হতে পারে। এক, যদি আপনার বাড়িতে কোনো বিড়াল ক্রমাগত ক্রন্দন করতে থাকে তাহলে এটি আপনার জন্য খুবই অশুভ সংকেত। বুঝে নেবেন আপনাদের পরিবারের উপরে কোনো ভয়াবহ বিপদ আসতে চলেছে, আপনাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। দুই, যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলার গন্ধ শোখে তাহলে তার অর্থ হলো সেই ব্যক্তি খুব শীঘ্রই অসুস্থ হতে চলেছে। তিন, বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ডিঙিয়ে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে। চার, বন্ধুরা, যদি কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার সময় যাওয়ার পথে কোনো বিড়ালের মুখে মাংস টুকরো দেখেন তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজ পণ্ড হতে চলেছে। পাঁচ, বন্ধুরা, যদি যাওয়ার পথে কোনো শুয়ে থাকা বিড়াল দেখতে পান তার অর্থ হচ্ছে ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীন হলেও হতে পারেন। ছয়, বন্ধুরা, আমরা ক্রমাগত যদি কোনো শুভ কাজে যাওয়ার সময় কোনো বিড়াল ক্রন্দন করে তাহলে সেই কাজ বিফল হতে পারে। সাত, যদি কোনো বাইরের বিড়াল আপনার বাড়িতে এসে ঝগড়া করে তাহলে এর সংকেত আপনার জন্য অত্যন্ত অশুভ হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিন বিড়ালের কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার জীবনে ও পরিবারের সুখ আসতে চলেছে। এক, বন্ধুরা, যদি যাত্রা পথে বা কোথাও যাওয়ার সময় বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে এমন মা বিড়ালকে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার কোনো পুরনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে চলেছে। দুই, বন্ধুরা, ধরেন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে রওনা হয়েছেন আর পথে একটা বিড়ালের মুখে খাবার দেখলেন তাহলে বুঝে নেবেন আপনার কাজ আজ সফল হতে চলেছে। তিন, এবার জেনে নিন কোন কোন দিন বিড়াল বাড়িতে আশ্রয় নিতে এলে আপনার জন্য শুভবার্তা বয়ে নিয়ে আসে। পূর্ণিমা, অমাবস্যা, দীপাবলী এবং একাদশী, যদি এই দিনগুলিতে বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নেয় তাহলে তা পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে। প্রচলিত বিশ্বাস যে দীপাবলির রাতে বাড়িতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। চার, শাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা গেলে তা হয় শুভতার প্রতীক। এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে আপনার ধন সম্পদ লাভের ইঙ্গিত দেয়। পাঁচ, যদি আপনি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন তাহলে তার মানে এই যে কোনো পুরনো হারানো জিনিস আপনি ফিরে পেতে পারেন। ছয়, বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের লক্ষণ এবং আপনার বাড়িতে ও পরিবারের সম্পদের আগমনের লক্ষণ বয়ে নিয়ে আসবে। সাত, আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয় তবে তা শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, এইগুলোর মধ্যে কোনগুলো আপনাদের সঙ্গে হয়েছে সেগুলি অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।